हेलो माय डियर स्टूडेंट्स ऑफ क्लास 11 वेलकम यू ऑल टू माय क्लास আজকের এই সেশনে আমি যে জিনিসটা নিয়ে তোমাদের সঙ্গে রয়েছে সেটা হচ্ছে তোমাদের রাইটিং অ্যাক্টিভিটিজের একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট মেকিং প্র্যাকটিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট আমরা সবাই জানি বাংলা হচ্ছে বিজ্ঞাপন এবং এই বিজ্ঞাপনের জগৎটা এতটাই একটা এনগ্রসিং ইন্টারেস্টিং এবং বর্তমান দুনিয়ার সাপেক্ষে এতটাই গুরুত্বপূর্ণ অ্যাজ ওয়েল অ্যাজ প্রফিটেবল একটা ফিল্ড যে আমরা চাই বা না চাই অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে আমাদের ধ্যান ধারণা থাকতেই হবে অ্যাকচুয়ালি এখন একটা কথা প্রায়শই আমরা মজা করে বলি যে এখন সব কিছুই বিজ্ঞাপনের বিষয় মানে স্বাধীনতারও নাকি বিজ্ঞাপন দেওয়া হচ্ছে মানে বেশ কিছুদিন আগে বেশ কয়েক বছর আগে বলা ভালো যখন স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসব যেটা আমাদের ছিল যে বছরে তো সেখানে বেরিয়েছিল বিজ্ঞাপন স্বতন্ত্রতা কি 50 বার্স এরকম কিছু ব্যাপারটা বেরিয়েছিল যাই হোক তো আমি হিন্দি করে ভালো পারি না তো আমার বক্তব্যটা হচ্ছে বিজ্ঞাপন যাই হোক না কেন এবং যতই আমরা তাকে ক্রিটিসাইজ করি না কেন যে আগে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন দেখানো হতো এখন বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে অনুষ্ঠান দেখানো হয় এই কথাগুলো একটা জিনিসই প্রমাণ করে যে আমাদের মডার্ন ওয়ার্ল্ডে বিজ্ঞাপনের ক্রমবর্ধমান গুরুত্ব তো যেটা এত বেশি ইন ডিমান্ড অর্থাৎ যার এত বেশি বাজারে চাহিদা রয়েছে বা যেটা আমাদের জীবনটাকে প্রায় ঘিরে ফেলেছে বলতে গেলে খুব একটা বেশি বলা হয় না সেই জিনিস সম্পর্কে আমাদের ধ্যান ধারণা না থাকলে কিন্তু সমস্যা একটু হবে তবে হ্যাঁ সমস্যা হবে এই নয় যে আমরা রিয়েল লাইফে লাইভ লিড করতে গিয়ে বিশাল প্রবলেমে পড়ে যাব যদি আমরা কখনো বিজ্ঞাপন দিতে চাই বা দিতে যাই তখন আমাদের কী কী বিষয়গুলো মাথায় রাখতে হবে বা যদি তোমাদের মধ্যে কেউ ভবিষ্যতে কোনো বিজ্ঞাপনী জগতে নিজেদের কাজের জায়গা করতে চাও তাহলে তার প্রাইমারি বা বেসিক একটা ধ্যান ধারণা থাকা উচিত এবং সেইটাই আমি চেষ্টা করবো এই ক্লাস তোমাদের সামনে তুলে ধরার তো ক্লাস ইলেভেনের যে সিলেবাস সেখানে অন্যান্য রাইটিং অ্যাক্টিভিটিজের সঙ্গে এইটা রয়েছে তোমাদের বিজ্ঞাপন তৈরি এবং সেটা তোমরা ভালো করে জানো ইংলিশ অন স্পেশাল পারপাস যেটা তার মধ্যে আমরা বিজ্ঞাপনকেও পাচ্ছি এবং কমার্শিয়াল লিফলেটকে পাচ্ছি তো যাই হোক না কেন বিজ্ঞাপনের হোয়ারাবাউটস নিয়ে আলোচনা করার আগে একটা কথা ভালো করে বলে নেওয়া দরকার আছে যে বিজ্ঞাপন মানে যে বিশেষরূপে জ্ঞাপিত কিছু একটা তথ্য বিশেষরূপে জ্ঞাপন তো বিজ্ঞপ্তির ক্ষেত্রে বিশেষরূপে জ্ঞাপিত হয় কিন্তু তার নেচার পুরো আলাদা ওখানে যিনি বিজ্ঞপ্তি দেন তার কমার্শিয়াল লাভের খুব একটা বিষয় এখানে থাকে না বা খুব একটা কেন কমার্শিয়াল লাভের বিষয়টা থাকে না বা থাকলেও হয়তো খুব সেটা মিনিমাম সেটা আমি যাচ্ছি না কিন্তু মূলত হচ্ছে বিজ্ঞপ্তির ক্ষেত্রে মূলত কোনো একটা গ্রুপ অফ পিপলকে কিছু জরুরি তথ্য জানানো থাকে আর বিজ্ঞাপনের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যিনি বিজ্ঞাপনদাতা তার নিজস্ব প্রফিটের বিষয় রয়েছে সেই প্রফিটটা ফিনান্সিয়াল হতে পারে অথবা অন্য কোনো টার্মসে আসতে পারে তো মোদ্দা বিষয় হচ্ছে বিজ্ঞাপন আমাদের কিন্তু কোনো না কোনো দিক থেকে লাভবান করে এটা মাথায় রেখে আমরা বিজ্ঞাপনে ঢুকব এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে যখন আমরা বিজ্ঞাপন পড়ি বা দেখি বা শুনি তখন আমাদের মধ্যে পরিষ্কারভাবে এই তিনটে ধারণা তৈরি হয়ে যায় যে যেটা আমি বললাম একটুখানি আগে যে পড়ি দেখি বা শুনি তাহলে বিজ্ঞাপনের জগৎটা তিন ধরনের হতে পারে অর্থাৎ আমরা জানি যেটা ভিজুয়াল জগৎ যেটা খবর কাগজে আমরা দেখি অডিও ভিজুয়াল যেটা আমরা দেখি দূরদর্শনে পর্দায় বা অন্যান্য যেগুলো ইন্টারনেটের রিলেটেড যে মাধ্যম সেখানে দেখি এবং থাকে কোয়াইট ন্যাচারালি যেটা হচ্ছে শ্রব্য অর্থাৎ বেতারে আমরা দেখি ভিজুয়াল অডিটোরি অ্যান্ড অডিও ভিজুয়াল এই তিনটে মিডিয়ামে আমরা বিজ্ঞাপন আসতে দেখি তো বেসিক্যালি উদ্দেশ্যটা এক হলেও কিন্তু তিনটে ক্ষেত্রে বিজ্ঞাপন তিন ধরনের হবে তো আমাদের ক্লাস ইলেভেনের যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু প্রিন্ট মিডিয়ার বিজ্ঞাপন হিসেবে আমরা ভাবব এবং প্রিন্ট মিডিয়াই হোক অর্থাৎ যেটা অডিও মানে ভিজুয়াল মিডিয়ামে আসুক অডিও ভিজুয়ালে আসুক বা যেটা আমরা বলছি কেবল অডিটোরি মিডিয়ামেই আসুক না কেন অর্থাৎ টিভিতে রেডিওতে বা খবর কাগজে যেখানে আসুক না কেন বিজ্ঞাপনের একটাই উদ্দেশ্য থাকে এবং প্রধান এবং প্রথম উদ্দেশ্য হচ্ছে মানুষের অ্যাটেনশনকে গ্র্যাব করা অ্যাটেনশনকে গ্র্যাব করা এবং ইনডেপথ যদি আমরা আলোচনা করি সেই অ্যাটেনশন গ্র্যাবের যে রাস্তাটা থাকে সেটা ভাবলে কিন্তু আমাদের অবাক লাগবে এবং কিছুটা আমরা হয়তো মনটা খারাপ করে ফেলবো প্র্যাকটিক্যালি বলা হয় যে বিজ্ঞাপন দাঁড়িয়ে থাকে মানুষের দুর্বলতার উপরে একদম বাস্তব কথা এটাই বিজ্ঞাপন মানুষকে ইদার ভয় পাওয়ায় না হলে অভাব বোধ তৈরি করে না হলে বলে যে তুমি যেভাবে বাঁচছ যেখানে বাঁচছ যেভাবে রয়েছো সেটা তুমি ভালো নেই এটাই বিজ্ঞাপন আমাদের বলে আর কি মানে বিজ্ঞাপনদাতাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের দুর্বল জায়গাগুলোকে এক্সপ্লয়েট করা ইন মোস্ট অফ দ্য কেসেস সব ক্ষেত্রে না হলেও ইন মোস্ট অফ দ্য কেসেস মানে ব্যাপারটা এরকমভাবে
একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে মায়েরা সন্তানদের হেলথ নিয়ে অল টাইম তারা খুব স্কেয়ার থাকেন, তো তাদের সেই ভীতিটাকে আরও বেশি করে এক্সপ্লোর করে ভয় পাওয়া। তাদের সবসময় বলো যে বাড়ির দুধ মাছ ডাল ভাত সবজিতে পুষ্টি ঠিকঠাক হচ্ছে না, পুষ্টি ঠিকঠাক হতে গেলে ওই বোতলবন্দি হেলথ ড্রিঙ্কে যেতে হবে। ইট ইজ রিডিকুলাস, মানে কমন সেন্স যদি আমাদের থাকে তাহলে আমরা জানবো যে এই বিজ্ঞাপনটা পরিষ্কার মানুষকে বোকা বানাচ্ছে, এবং এক অর্থে বিজ্ঞাপন মানুষকে টু এ লার্জ এক্সটেন্ট বোকা বানায়। অল দ্য অ্যাডভার্টাইজমেন্টস ইউজুয়ালি বিফুল আস টু এ লার্জ এক্সটেন্ট, এটাই রিয়েলিটি। দেখা গেল কোনো একটা মানুষের একটা ছোট ফোন রয়েছে, একদম শুরু থেকে কথা বলছি, আমরা যখন মোটামুটি সম্ভবত ওটা আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টস বা সামথিং লাইক দ্যাট, তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেট, যেগুলো ছোটো কিপ্যাড সেট ছিল, তারপরে হলো কালার ব্যাকগ্রাউন্ড সেট, ব্যাকগ্রাউন্ডটা কালার, ঠিক আছে, এমনি লেখা টেখাগুলো কালো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কালার। তো তখন অ্যাড দেওয়া হচ্ছে, একটা ছেলের কল এসছে মোবাইলে, ঠিক আছে, ভিডিওতে, মানে অ্যাকচুয়ালি এটা অডিও ভিজুয়াল মিডিয়ায় বলছি, টিভিতে, তার কল আসার সঙ্গে সঙ্গে সে দৌড়চ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গ ছেড়ে পাই 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 করে দৌড়ে একটা খুব নির্জন জায়গায় লুকিয়ে গিয়ে বলছে হ্যালো। কারণটা কি, তার ফোনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখলে সবাই দুয়ো দেবে তাই পালাচ্ছে। সো এই যে ব্যাপারটা বলা হচ্ছে, দেখা যাচ্ছে কারোর চুলের রং সাদা, কম বয়সী মানুষের চুলের রং সাদা হয়ে গেছে, তাকে বলানো হচ্ছে বিজ্ঞাপনে তার উদ্দেশ্যে, তার ছেলে তার সঙ্গে স্কুলে যেতে চাইছে না, কারণ তার বাবা নাকি স্কুলে গেলে সবাই তাকে তার বাবাকে বলবে দাদু। তো এই যে জায়গাটাতে, এই জায়গাটাতে একটা ভাবনার জায়গা থেকে যায় যে বিজ্ঞাপন আমাদের সত্যি কোথায় গিয়ে হিট করছে বা কী জিনিসটাকে এক্সপ্লয়েট করছে। তো সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে সোজা কথাটা সোজাভাবে বলে নেওয়া দরকার, বিজ্ঞাপন মানুষের দুর্বল জায়গাটাকে এক্সপ্লয়েট করে এবং সেটাই তার প্রফিটের জায়গা। যার যেখানে দুর্বলতা, যে যেখানটাকে ঢেকে রাখতে চায়, যে যেখানটা থেকে কি বলবো বেটার কিছু পেতে চায়, আমি বেটার হতে চাওয়ার কথা বলছি না, বেটার কিছু কনজিউম করতে চায় বা তাকে চাওয়ানো হয়, সেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে বিজ্ঞাপনের কারিগরির জায়গা। তো যাই হোক না কেন, এই যে মাথায় এটা আমাদের নিতে হবে যে বিজ্ঞাপন আসলে মানুষকে মূলত কিছু না কিছু বেচার চেষ্টা করে বা তার সামনে কিছু পণ্যকে তুলে ধরে। ইন মোস্ট অফ দ্য কেসেস কেন বললাম না, কিছু কিছু বিজ্ঞাপন রয়েছে ক্লাসিফাইড বিজ্ঞাপন, যেগুলো শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন, তবে সেখানেও এক ধরনের বিক্রয়ের ব্যাপার থাকছে, লাভের ব্যাপার থাকছে, পাত্রপাত্রী বিজ্ঞাপন, টিউটর চাই, ঠিক আছে, টিউশন পড়াতে চাই, আমার এই জিনিসটা আমি বেচতে চাই, কোনো ধরা গেল পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে কি কোনো ফ্ল্যাট রয়েছে কোনো জমি, তো এগুলো ছোটো ছোটো বিজ্ঞাপন আসে শ্রেণীবদ্ধ অর্থাৎ সারিবদ্ধভাবে নিউজ পেপারে আসে। তো সেক্ষেত্রে হয়তো দেখা যাবে অতটা অ্যাগ্রেসিভলি যারা অ্যাডভার্টাইজমেন্ট মেকার তারা মানুষের দুর্বল জায়গাগুলোকে এক্সপ্লয়েট করছেন না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো নন ক্লাসিফাইড বিজ্ঞাপন, যেগুলোকে আমরা কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট বলছি, সেখানে কিন্তু এই এক্সপ্লয়টেশনের জায়গাটা থেকেই যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে যখন আমরা বিজ্ঞাপন তৈরি করব, মানে অ্যাকচুয়ালি আমার এক প্রাক্তন ছাত্রের কথা বলি, এখানে প্রসঙ্গক্রমে চলে আসা উচিত, প্রাসঙ্গিক কথাটা হবে, তো ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অ্যাড এজেন্সিতে চাকরি নিয়েছে, এখন খুব সম্ভবত খুব ভালো একটা পোস্টে রয়েছে। তো যখন প্রথম চাকরি পেলো, তারপরে এসে একদিন এসেছিলো আমার সঙ্গে মিট করতে, তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোদের কাজের ঘরানাটা কি, বলে স্যার আমরা সকাল উঠে যতক্ষণ পর্যন্ত কাজের জগতে থাকি একটা কথাই ভেবে যাই, কী করে মানুষকে ভয় পাওয়াতে হবে, কী করে মানুষকে তার দুর্বল জায়গাটাকে এক্সপ্লোর করতে হবে। তো সে একটা কথা বলেছিল যে আমি বললাম তোদের একটা কাজের একটা আমাকে মোটামুটি যে কাজগুলো করছে একটা বল দিয়ে কেমন করছিস, না স্যার একটা ম্যাট্রিমোনিয়াল সাইটের বিজ্ঞাপন আমরা তৈরি করছি, গতকালে ওটাকে কমপ্লিট করলাম। তো বানিয়েছি তাকে এইভাবে যে একটা টেবিলে দেখা যাচ্ছে নিউলি ম্যারিড কাপল, তারা বসছে সকালবেলা ব্রেকফাস্ট করতে, তো মাঝখানে অন্যান্য খাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়াগুলো শেষ হয়ে গেছে, ফলের বাটিটা রয়েছে, আপেল টুকরো করে কাটা রয়েছে, তো একটা কাটা চামচ দিয়ে বৌটি করছে কি এক টুকরো আপেল তুলে তার বরের মুখের কাছে নিয়ে গেছে, তার বর হাঁ করেছে খাবে বলে বৌটি তার নিজের মুখে ঢুকিয়ে দিয়েছে, তো এটাকে খুনসুটি ভেবে তার বর একটু হাসলো। দ্বিতীয়বার একই কাজ করেছে, বউ তার মুখের কাছে নিয়ে গেছে আবার খেয়ে নিয়েছে, বর এবার একটু ডিসার্টেন। থার্ড টাইম তার বউ আবার একটা আপেলের টুকরো তুলে তার বরের মুখের কাছে নিয়ে যেতে বর এবার আর ভরসা করতে পারেনি, সে তার হাতটা পাকড়াতে গেছে, আর যেই হাত ধরতে গেছে বউ সঙ্গে সঙ্গে দৌড় লাগিয়েছে, বড় তার পিছনে দৌড়াচ্ছে, তারা ডাইনিং টেবিলটাকে মাঝখানে রেখে ঘুরে ঘুরে দৌড়চ্ছে, আস্তে আস্তে করে ছবিটা ব্লার হয়ে যাচ্ছে এবং উপরে লেখাটা ফুটে উঠছে, ডোন্ট ম্যারি দ্য গ্রেটেস্ট মিস্টেক অফ ইউর লাইফ, কাম টু আস, উই উইল প্রোভাইড ইউ দ্য রাইট চয়েস, মানে জীবনের সবচেয়ে বড় ভুলটাকে বিয়ে করবেন না, আমাদের কাছে আসুন, আমরা আপনাকে সঠিক চয়েসটা দেবো। জাস্ট ইম্যাজিন, মানে এখানে ইনোভেটিভ তো হতে হবে, ক্রিয়েটিভ অবশ্যই হতে হবে, এমন কিছু কথা বলতে হবে পাবলিকের সামনে বা টেন্টেটিভ যারা কনজিউমার্স,
তাদের সামনে এমন কিছু কথা বলতে হবে যেটা তাদের মনকে ছুঁয়ে যাবে, এবং সে মনকে ছোঁয়ার আড়ালে রয়েছে কিন্তু আসল খেলাটা। কি খেলা? তাকে ভয় পাওয়া। কারণ ইউজুয়ালি যারা বিবাহিত মানুষ বা যারা বিয়ে করতে যাচ্ছেন সবাই ওয়ারিড থাকেন দাম্পত্য সম্পর্কটা টিকবে কিনা, ভালো হবে কিনা, যারা কি ঝামেলার হবে, পার্টনার কেমন হবে, তাদের এই ভীতির জায়গাটাকে এক্সপ্লয়েট করা হোক। তো এই যে বিষয়, এর সঙ্গে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, একটা অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু সবার জন্য নয়, একটা অ্যাডভার্টাইজমেন্ট পার্টিকুলার কিছু টাইপের মানুষের জন্য। দেখা গেলো বাতের তেলে অ্যাডভার্টাইজমেন্ট, সেটা তো ডেফিনেটলি আমার জন্য নয়, আমার দাদুর জন্য হতে পারে বা তোমাদের দাদুর জন্য হতে পারে, স্বাভাবিক। তো কোয়াইট ন্যাচারালি দেখা গেলো কোনো একটা সুপার বাইক, ঝাক্কাশা একটা সুপার বাইক, সেটা নিঃসন্দেহে আমার বাবার জন্য ভেবে তৈরি করা হয়নি, ভাবা হয়েছে জেনারেশন ওয়াইয়ের জন্য। তো তার যখন বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপনটা কিন্তু কোয়াইট ন্যাচারালি ওই গ্রুপ অফ পিপুলকে ইন্টেন্ড করে বা ওদের দিকে টার্গেট রেখে। তো এই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি আমরা যেটা বুঝতে পারলাম যে বিজ্ঞাপনের জগতে কিন্তু অনেকগুলো ব্যাপার রয়েছে, এটা আমাদের বুঝে নেওয়া দরকার। যদি আমরা মোটামুটি পয়েন্ট ওয়াইজ আলোচনা করে নিই, প্রথম কথা হচ্ছে বিজ্ঞাপন হচ্ছে বিশেষরূপে গাপিত কোনো তথ্য যেখানে মূলত কমার্শিয়াল পারপাস বা একটা প্রফিটের জায়গা থাকে। যিনি বিজ্ঞাপন দিচ্ছেন, বিজ্ঞাপন দাতা যিনি, তার ওই উদ্দেশ্যটা মূল কথা। বিজ্ঞাপন, এখানে আরেকটা কথা বলে রাখা দরকার আছে, যিনি বিজ্ঞাপন দিতে চাইছেন তিনি নিজেও তৈরি করতে পারেন, আবার কোনো প্রফেশনাল বা পেশাদার কোনো এজেন্সিকে দিয়ে বা মানুষকে দিয়ে তারা বানাতে পারেন। সচরাচর দ্বিতীয় অপশানটা আমরা বেশি দেখি। ক্লাসিফাইড যেগুলো বিজ্ঞাপন বা শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন, যেগুলোতে অত বেশি আর্থিক লাভের বিষয়টা সিরিয়াসলি বা খুব মারাত্মকভাবে জড়িয়ে থাকে না, সেখানে বিজ্ঞাপনটা কিন্তু সচরাচর বিজ্ঞাপন দাতারাই বানান। আর যেগুলো কমার্শিয়াল বিজ্ঞাপন নন ক্লাসিফাইড, সেগুলো কিন্তু প্রফেশনাল এজেন্সিগুলো বানায়। এবং এই বানানোর ক্ষেত্রে একটা খুব কমন প্রিন্সিপাল কাজ করে, সেটা হচ্ছে মানুষকে ভয় পাওয়ানো। এবং ডেফিনেটলি তার সঙ্গে আরেকটা বিষয় থাকে, বিজ্ঞাপনটাকে ক্যাচি ওয়েতে প্রেজেন্ট করতে হয়, এটা খুব জরুরি বিষয়। ক্যাচি ওয়েতে অর্থাৎ এমনভাবে প্রেজেন্ট করতে হবে যে প্রেজেন্টেশনটা কিন্তু মানুষকে সঙ্গে সঙ্গে, মানুষ চোখে পড়ার সঙ্গে সঙ্গে মানুষ ইমপ্রেসড হয়ে যাবে, অন্তত ইন্টারেস্ট ফিল করবে। এবং ডেফিনেটলি আরেকটা বিষয় বলার রয়েছে এখানে, যে বিজ্ঞাপন তৈরি করতে গিয়ে টেকনিক্যাল কিছু বিষয় আছে যেটা আমি পরে আসছি। তবে বড়সড় একটা প্রশ্ন থাকে যে বিজ্ঞাপনের জগতে সবই কি সত্যি কথা বলা হয়? এই প্রশ্নের উত্তর কিন্তু এক কথায় যদি বলতে হয় যে না, সবটা সত্যি বলা হয় না, জল মেশানো সত্যি কথা বলা হয় অনেক সময়। সত্যি পুরোপুরি মিথ্যা আমি বলছি না, কিন্তু সত্য মিথ্যাকে এমনভাবে গুলিয়ে দেওয়া হয় বা আমরা সিউডো ট্রুথ বলতে পারি, ছদ্ম সত্য বলা অনেক সময়। তো সেই জন্য বলা হচ্ছে যে এই সাবানটা দিলে জ্বর সমস্ত চলে যাবে, সত্যি কি জ্বর যায়, বা এটা খেলে সঙ্গে সঙ্গে মানুষ লম্বা হয়ে যাবে। তো এই বিষয়গুলোর সঙ্গে সঙ্গে পেছনে কিছু জিনিস আড়ালে রেখে দেওয়া হয় যে এটা খেলে হয়তো লম্বা কিছুটাও বাড়বে, কিন্তু তার সাইড ইফেক্টস কী রয়েছে। এই ওষুধটা খেলে মানুষের হাইট হয়তো বাড়বে, কিন্তু সাইড ইফেক্টস বিশাল থাকতে পারে সেটা বলা হয় না। ফলে এখানে জল মেশানো সত্যি কথা থাকতে পারে। তো যাই হোক না কেন, অ্যাডভার্টাইজমেন্টে তাহলে আমরা মোটামুটি দুটো ক্যাটাগরি দেখতে পেতে পারি। একটা হচ্ছে ক্লাসিফাইড বিজ্ঞাপন বা শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন, আর একটা হচ্ছে নন ক্লাসিফাইড বিজ্ঞাপন বা কমার্শিয়াল, যেগুলো আমরা বিজ্ঞাপন বলি মূলত বাণিজ্যিক লাভের কথা মাথায় রেখে। আজকে আমি বিজ্ঞাপনের টেকনিক্যাল বিষয়গুলো আলোচনা করব, এরপরে ক্লাসটাতে কিন্তু আলোচনা করব কোনো একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে। তো আমরা মোটামুটি অ্যাডভার্টাইজমেন্টের দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ক্লাসিফাইড, ওকে, আর একটা হচ্ছে নন ক্লাসিফাইড, নন ক্লাসিফাইড বা এটাকে অনেকে বলেন কমার্শিয়াল। তো আবার অনেকে বলেন যে বিজ্ঞাপন সবই কমার্শিয়াল, তা কিন্তু আমি ঠিক মনে করি না, কারণ এই ক্লাসিফাইডে বেশ কিছু বিজ্ঞাপন আমরা পাই যেগুলো ফুললি কমার্শিয়াল পারপাসে আসে না। দেখা গেলো কোনো কেউ বিজ্ঞাপন দিতে কিছু জিনিস হয়তো হারিয়ে গেছে, বা কোনো হয়তো হবে মিটিংয়ের বিজ্ঞাপন হতে পারে, শোক সভার কোনো অ্যাডভার্টাইজমেন্ট এসছে, সেখানে লাভের ব্যাপার থাকে না। যাই হোক, তো আমরা ব্রডলি ভাগ করছি দুটো ভাগে। তো বিজ্ঞাপনের ক্ষেত্রে থ্রি সি ফ্যাক্টরটা আমি সবসময় ছাত্রছাত্রীদের বা সবাই বলার চেষ্টা করি, থ্রি সি। তো থ্রি সি ব্যাপারটা কেমন? না, থ্রি সি হচ্ছে ক্যাপশন, কন্টেন্ট, ক্যাপশন, কন্টেন্ট অ্যান্ড ক্যাচ লাইন, থ্রি সি। ওকে, ক্যাপশন হচ্ছে আমরা জানি মোটামুটি টাইটেলকে আমরা ক্যাপশন বলতে পারি, কোনো জিনিসের একদম টপ হেডে যেটা থাকে তাকে আমরা ক্যাপশন বলতে পারি। তো বিজ্ঞাপনের ক্ষেত্রে একটা ক্যাপশন থাকে, যেগুলো নন ক্লাসিফাইড আমরা দেখি, তার উপর তাকালেই বুঝতে পারি কি নিয়ে বিজ্ঞাপন। দেখা গেলো সিচুয়েশান ভ্যাকেন্ট, মানে কর্মখালি রয়েছে। দেখা গেলো গ্রুম ওয়ান্টেড, পাত্র চাই, ঠিক, ব্রাইড ওয়ান্টেড, পাত্রী চাই, ঠিক আছে। তো এটাগুলো আমরা উপরে দেখেই বুঝতে পারি, টিউটর ওয়ান্টেড, ঠিক আছে, প্রপার্টি অন সেল। তো এই ক্যাপশনগুলো আমাদের বলে দিচ্ছে যে এই বিষয়টা এখানে কী রয়েছে।
এছাড়া অনেক সময় দেখা যাবে যেগুলো কমার্শিয়াল বিজ্ঞাপন, গোল্ডেন অপরচুনিটি, হারি আপ, ঠিক আছে, সুবর্ণ সুযোগ, তাড়াতাড়ি করুন। এই যে বিষয়টা, তাহলে নিঃসন্দেহে বলা হলো যে গোল্ডেন অপরচুনিটি ফর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস উইথ অমুক কোম্পানি বা কিছুটা আসছে, তাহলে ওইটা দিয়ে বলা হচ্ছে যে এখানে ট্যুরিজমের কোনো বিজ্ঞাপন আসছে। তাহলে ক্যাপশনের দিকে তাকালেই আমরা কিন্তু বুঝে যাব ভেতরে কী নিয়ে বিজ্ঞাপনটা রয়েছে। আমি আবারও বলছি, এটা কিন্তু অডিও ভিজুয়াল মিডিয়ামের জন্য নয়, অডিও অডিটরি মিডিয়ামের জন্য নয়, এটা হচ্ছে প্লেন ভিজুয়াল মিডিয়াম অর্থাৎ প্রিন্ট মিডিয়ার জন্য। তো এটা একটা বিষয় থাকে। তাহলে আমরা ক্যাপশন থাকবে বিজ্ঞাপনের একটা, তারপর থাকবে কন্টেন্ট, এরপরে বিজ্ঞাপনের মূল বিষয় সেখানে কী বলবে তুমি বা তোমরা সেটা তোমাকে বলে নিতে হবে, তোমার কী কী বলার রয়েছে ওখানে। এবং ডেফিনেটলি আমি আবারও বলছি, এই বলার ক্ষেত্রে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়, কীভাবে আমি প্রেজেন্ট করবো। অ্যাকচুয়ালি বিজ্ঞাপনে খরচটা কিন্তু ডিপেন্ড করে স্পেসের উপরে, স্পেস। আমরা যে প্রথম শ্রেণীর বিজ্ঞাপন, মানে বিজ্ঞাপনগুলো দেখি প্রথম শ্রেণীর সংবাদপত্রে, সে বিজ্ঞাপনের আর্থিক খরচ বিশাল, লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন আসে। একটা ফ্রন্ট পেজের বিজ্ঞাপন তাকে হয়তো 8-10 লাখ টাকা, মানে একদিনের খরচ তার 8-10 লাখ টাকা। কারণ শুধু স্পেস নয়, কোন পেজে আসছে, যেগুলো লিডিং নিউজ পেপার তার যদি ফ্রন্ট পেজ বা অ্যাটলিস্ট যেগুলো মোটামুটি ব্যাক পেজ, যেগুলো মানুষ প্রথম খুলে উল্টে পাল্টে দেখে, সেকেন্ড পেজ, সেখানে বিজ্ঞাপনগুলো খুব কস্টলি বিজ্ঞাপন হয়। এবং কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার এই স্পেসটা নিচ্ছে, সেই স্পেসটাও কিন্তু ম্যাটার করে। ফলে যারা ক্লাসিফাইড বিজ্ঞাপন দেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভেবেচিন্তে কন্টেন্টটাকে সাজাতে হয় খুব ছোটো করে। ইভেন যারা কমার্শিয়াল বিজ্ঞাপনও দেন তাদের ক্ষেত্রেও ভাবতে হয় যে কতটা কস্ট কাট করা যাবে, কতটা কস্ট সেভ করা যাবে, তার মধ্যে আকর্ষণীয় করে তুলে ধরতে হবে। ক্লাসিফাইড বিজ্ঞাপন যেগুলো শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন, সেখানে কিন্তু আকর্ষণীয় করার থেকেও দরকারি কথাগুলো তুলে ধরতে হয়, ফলে তার কন্টেন্ট লেখার স্টাইল আলাদা। আর যেখানে কমার্শিয়াল বিজ্ঞাপন মানুষের কাছে খুব ক্যাচি হয়ে জিনিসটাকে হাইলাইট করা হবে, তার কন্টেন্ট লেখার স্টাইল আলাদা হবে। এগুলো সবই আমরা এক্সাম্পল দিয়ে পরপর ক্লাসগুলোতে আলোচনা করব। আপাতত আজকে আমরা আলোচনা করিনি টেকনিক্যাল সাইডগুলো। তো দেখা যাচ্ছে তাহলে একটা ক্যাপশন থাকবে এবং কন্টেন্ট থাকবে। কন্টেন্টে বিজ্ঞাপনদাতা কী লিখতে চান, যিনি বিজ্ঞাপনটাকে তৈরি করছেন তিনি কী বলতে চান সেটা তার বিষয়, এবং তিনি কীভাবে বলবেন সেটাও তার বিষয়। এরপর থাকছে ক্যাচ লাইন। যদি অনেকে কন্টেন্টের সঙ্গে ক্যাচ লাইনকে, অনেকে এটা ট্যাগ লাইনও বলেন, আমি 3C করার জন্য এটাকে ক্যাচ লাইন বলেছি। তো ক্যাচ লাইনের বিষয়টা হচ্ছে এরকমভাবে, ইউজুয়ালি এটা আমরা জানি কমার্শিয়াল বিজ্ঞাপনের সঙ্গে থাকে, যে এমন কিছু একটা কথা, এমন কিছু একটা ফ্রেজ, এমন কিছু একটা সেন্টেন্স যেটা ওই বিজ্ঞাপনটাকে ব্র্যান্ডে পরিণত করবে। করলো দুনিয়া মুঠি মে, রিলায়েন্স ইন্ডিয়া মোবাইল একসময় ছিল, কানেক্টিং পিপল BSNL, দেখো আমি বাড়ছি মাম্মি কমপ্লান, তাই তো? তো এই যে বিষয়গুলো আমরা টলার স্ট্রঙ্গার সারপার কিছু একটা ব্যাপারটা আছে অন্য একটা হেলথ ড্রিঙ্কসে। তো এই যে বিষয়গুলো, এই ক্যাচ লাইনগুলো বা ট্যাগ লাইনগুলো মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে, এতটাই পপুলার হয়েছে। তাহলে মধ্য বিষয় হচ্ছে এইটা যদি অনেকে কন্টেন্টের সঙ্গে যোগ করেন, আমি পার্সোনালি মনে করি এটা একটু আলাদাভাবে হাইলাইট করা দরকার রয়েছে। তো এটাকে ভাবতে হবে একটু চটকদারি করে, চটক যেটা মানুষের মনকে অবশ্যই গ্র্যাপ করবে তার অ্যাটেনশনটা, এবং একসঙ্গে তার মনের মধ্যে একটা ছাপ ফেলে দেবে। ওই বিজ্ঞাপনটাকে ভাবতে গেলেই এই কথাটা মাথায় আসবে, এই কথাটা শুনে ওই বিজ্ঞাপন ওই পণ্যটার কথা, কোম্পানিটার কথা মাথায় আসবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বিজ্ঞাপন তৈরি করার ক্ষেত্রে প্রথমে ক্যাপশন নিয়ে ভাববো, তারপরে কন্টেন্ট নিয়ে ভাববো, আর তারপরে ভাববো ক্যাচ লাইন নিয়ে। তবে ক্লাসিফাইড বিজ্ঞাপনের ক্ষেত্রে এই জায়গাটা নেই, এটা অফ থাকবে। ক্লাসিফাইডের ক্ষেত্রে থাকবে ক্যাপশন এবং কন্টেন্ট, এই দুটো বিষয়। এবং আরেকটা এখানে বলার বিষয় রয়েছে, বিজ্ঞাপন তৈরি করার সময় সেটা পরীক্ষার খাতাতেই হোক, মানে রিয়েল লাইফে তো এটা নয়, পরীক্ষার খাতাতে মূলত আসছে, একটা বক্স করে নিতে হবে। আর রিয়েল লাইফেও দেখতে পাই আমরা বক্সের মধ্যে বিজ্ঞাপন আসে, কারণ বক্সের একটা মাপ দিতে হয়। এই বক্সটার মানেটা হচ্ছে মাপ, কত বাই কত। ক্লাসিফাইডের ক্ষেত্রে হয়তো সব ক্ষেত্রে বক্স হয় না, তবে একটা মাপ থাকে, ঠিক আছে। ইউজুয়ালি আমরা দেখতে পাই যে কলম কলম করে বিজ্ঞাপনগুলো আসে, সেখানে এই জিনিসটা আমরা দেখি, ওটা হয় বাক্স আঁকাই থাকে, আদারওয়াইজ মাঝখানটা গ্যাপ দিয়ে বাক্স তৈরি করা হয়, অর্থাৎ একটা বিজ্ঞাপন তারপর একটু ফাঁক, একটা প্রিন্টের শাড়ি উপর নিচে ফাঁকা থাকলে অটোমেটিক বক্স শেপ চলে আসে। তো পরীক্ষা যখন আমরা, অর্থাৎ তোমরা যখন করবে, তখন দিয়ে বক্সটা করে নিও। আর বক্সটা করার ক্ষেত্রে আমি বলবো কি, প্রথমে 3 দিক এঁকো, নিচের দিকটা প্রথমে কিন্তু লাইনটাকে টেনে দিও না, কারণ বিজ্ঞাপনটা কতটা তুমি শেষ করবে, কোথায় গিয়ে শেষ হবে, যেখানে শেষ হবে সেখানে তুমি লাইনটাকে কমপ্লিট করো, অর্থাৎ ওই যে রেক্ট্যাঙ্গেলটাকে কমপ্লিট করো। তো আমরা বিজ্ঞাপনের টেকনিক্যাল সাইডগুলো নিয়ে আজকে আলোচনা করে নিলাম। এক্সাম্পল যখন আমরা দেবো তখন এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু কাজটা করব।
এবং এক্সাম্পল দিলেই কিন্তু ধারণাটা আরও পরিষ্কার হবে। এবং ডেফিনেটলি আমরা ক্লাসিফায়ার এবং নন ক্লাসিফায়ার দু ধরনের বিজ্ঞাপন নিয়েই কাজ করব এবং সেটা হবে কিন্তু পরবর্তী সেশনগুলোতে বা পরবর্তী ক্লাসগুলোতে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, স্টে ওয়েল, স্টে কানেক্টেড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ অল।